সরকারি সাদর কলেজের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে আগামী বৃহস্পতিবার থেকেই আমাদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা বৃহস্পতিবারের মন্ত্রোচ্চারণের মাধ্যমেই শুরু হচ্ছে। আশা করছি সারা দেশে যে ভাবগাম্ভীর্য এবং উৎসাহ উদ্দীপনা, সেই কোভিডের কারণে কিছুটা নিয়ন্ত্রিত অবস্থায়ও চলবে। সকলের শুভকামনায় আশা করছি যে আমরা এই কোভিডের মধ্যে থেকেও আমরা পরস্পরের কাছ থেকে আমরা যেরকম সাহায্য সহযোগিতা সহানুভূতি পাই, এবারও সেভাবে আমাদের সার্বজনীন যে দুর্গোৎসব সেটি সম্পাদিত হবে তোমাদের সকলের বৈজ্ঞানিক প্রচেষ্টায়। শুভকামনা, সেই জন্য আবারও তোমাদেরকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা আগের মতোই ভালো আছো এবং সুস্থ আছো, এবং স্বাস্থ্যবিধি যেটা মেনে চলছো। আজকে মাস্টার্স শেষ পর্বের ইন্টারন্যাশনাল ট্রেড বা ইন্টারন্যাশনাল বিজনেস, আগে ট্রেড ছিল, ইন্টারন্যাশনাল বিজনেস, এইখান থেকে কিছু আজকে পড়ব। যেহেতু মাস্টার্সের আমি নিচ্ছি ক্লাস ফাইনাল ইয়ারে, সেহেতু চেষ্টা করব যাতে সবগুলো বিষয় থেকে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করা যায়। তো আজকেই প্রথম চ্যাপ্টারের প্রথমেই আছে তোমার গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। তো বিশ্বায়নের আগে আমরা আমাদের পেপার, যেটা পেপারের নামকরণ যে ইন্টারন্যাশনাল বিজনেস, আন্তর্জাতিক ব্যবসা, আমরা এটাকে আগে আন্তর্জাতিক বাণিজ্যও বলতাম, আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল ট্রেডও বলতাম, কিন্তু পরিধি বা আয়তনের প্রবৃদ্ধির কারণে নাম মাঝে মাঝে চেঞ্জ হয়। এটা যেমন চেঞ্জ হয় বিজনেসটা আর একটু বড়ো আকারের, বড়ো কলেবরের, বড়ো আয়তনের, সেই জন্য এটার নাম হয়েছে আন্তর্জাতিক ব্যবসা। তো আন্তর্জাতিক ব্যবসায় তোমরা জানোই যে মূলত একাধিক, কমপক্ষে দুটি দেশ, একাধিক দেশের মধ্যে যে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কর্ম সম্পাদিত হয় মূলত তাই আন্তর্জাতিক বাণিজ্য। মূলত ব্যবসাটি মানুষের প্রয়োজনকে সামনে রেখেই সম্পাদিত হয়। আজকে আমাদের দেশে যে পরিমাণ পণ্য উৎপাদিত হয় আমাদের প্রয়োজনের চেয়ে বেশি হয়, তাহলে সেই পণ্যটি বা সেই দ্রব্যটি আমরা দেখব যে এটির চাহিদা কোথায় রয়েছে, তখনই এই আন্তর্জাতিক ব্যবসায় বা বাণিজ্যের প্রশ্নটি ওঠে। যদি আমার দেশের পণ্য অন্য দেশে যায়, অনুরূপভাবে অন্য দেশের পণ্যও আমরা ব্যবহার করতে পারব, তাহলে এই যে একটা বৈশ্বিক যে একটি সিস্টেম, যে আমার দেশের পণ্য আরেক দেশে, আরেক দেশের পণ্য আমার দেশে, বা যার যখন যেখান থেকে পণ্য আনা নেওয়া করবে, এই সুযোগ সুবিধা যে একটা সিস্টেম, এটির নাম হচ্ছে আন্তর্জাতিক ব্যবসা। তো এই এটারই প্রাথমিক, আমরা তো এটা জানি, আমরা আগে থেকে করে আসছি। এখন প্রথমেই আমাদের এই চ্যাপ্টারে প্রথমেই আছে গ্লোবালাইজেশন, যেটাকে বাংলায় বলে বিশ্বায়ন। তো এই বিশ্বায়ন সম্পর্কে তোমরা যেহেতু মাস্টার্স ফাইনাল ইয়ারের ছাত্র, অনেক ক্ষেত্রে তোমরা আমাদের চেয়েও অনেক ভালো জানো। তারপরেও যেহেতু এটা আমাদের পাঠ্যের মধ্যে আছে, টেক্সটের মধ্যে আছে, আমরা এই বিষয়ে অল্প কিছু কথাবার্তা বলব, অর্থাৎ এই ধারণাটা তোমাদের সাথে একটু মিলিয়ে নেব।
তো বিশ্বায়ন বলতে মূলত আমরা কি বুঝি? দেখো, আমরা এখন আমাদের প্রয়োজন যা, সেই প্রয়োজন আমরা যেমন আমাদের দেশের প্রোডাক্ট থেকে পাচ্ছি মেটাতে, তেমনি ইচ্ছা করলে আমি বিশ্বের যে কোনো দেশের প্রোডাক্ট আমি নিতে পারি, সেই সুযোগ কিন্তু আমার আছে। এখন এই ইন্টারনেটের যুগে শুধু সার্চ দিলেই সমস্ত তথ্য চলে আসবে, দাম মান পরিমাণ কোথায় পাওয়া যায়, কোন প্রতিষ্ঠান তৈরি করছে সব। তাহলে এই যে আমি আমার সুযোগ মতো এইগুলোকে যে আমি ব্যবহার করতে পারছি, সমস্ত সব কিছু আমার হাতের মুঠোয় চলে আসছে, মূলত এই বিষয়টি গ্লোবালাইজেশনের মধ্যে, মূলত এটা এক ধরনের এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক বিষয় যা কিনা সমগ্র বিশ্বটাকে একদম খুব কাছে এনে ফেলেছে, খুব ছোট করে ফেলেছে, গ্লোবাল ভিলেজে পরিণত করেছে, বৈশ্বিক গ্রাম, যেখানে সব জিনিসই সব জায়গায় সব জিনিসই পাওয়া যায়, ইচ্ছে মতো সেটাকে আমরা ব্যবহার করতে পারছি। আমরা আজকে চাইলে ইন্ডিয়ার জিনিস এখন ব্যবহার করতে পারছি, চাইলে ইংল্যান্ডের জিনিস ব্যবহার করতে পারছি, চাইলে ইউএসএর জিনিস ব্যবহার করতে পারছি, চাইলে তুরস্কের জিনিস ব্যবহার করতে পারছি, চাইলে সৌদি আরবের জিনিস ব্যবহার করতে পারছি, চাইলে আমরা শ্রীলঙ্কার জিনিস ব্যবহার করতে পারছি, আমরা যখন আমাদের যখনই যেটা প্রয়োজন হবে সেটা। তাহলে এই যে আমরা আমাদের ইচ্ছা অনুসারেই আমরা আমাদের যে কোনো দেশের যে কোনো জিনিসই আমরা ব্যবহার করতে সক্ষম হচ্ছি, এই যে ব্যবস্থাটা সমগ্র বিশ্ব জুড়ে, শুধু আমি না সারা বিশ্বের সমস্ত মানুষই, ইভেন এটা শুধু আমি বলছি কেন, পণ্যের কথা বলছি কেন, আমরা আমাদের যে সংস্কৃতি, আমাদের যে শিক্ষা, আমরা যে সকল ক্ষেত্রেই আমরা এখন সারা বিশ্বকে আমাদের কাছে নিয়ে আসতে পারছি। তাহলে এই যে একটা ব্যবস্থা, এই ব্যবস্থাটির নাম হচ্ছে মূলত বিশ্বায়ন। মূলত এটি এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যা মূলত শুল্ক সুবিধা প্রদান করে, অর্থাৎ শুল্ক না দিয়ে বা কম শুল্ক দিয়ে অন্য দেশের জিনিস ব্যবহার করার সুযোগ পাওয়া যায়, অন্য দেশে বিনিয়োগের ব্যবস্থা গ্রহণ করা যায়, অন্য দেশে ঋণের সম্প্রসারণ করা যায়, অন্য দেশের সংস্কৃতি উপভোগ করা যায়, অন্য দেশের সংস্কৃতির সাথে নিজস্ব সংস্কৃতি মিশেল করা যেতে পারে, সমস্ত কিছুই আমরা একদম নাগালের মধ্যে পাচ্ছি। তাহলে এই যে একটা ব্যবস্থা, এটি মূলত বিশ্বায়ন। আমরা একটু একজনের সঙ্গে একটু রেফারেন্স হিসেবে বলি, যেমন অনিতা রডিস তিনি বলেছেন যে বিশ্বায়ন বলতে অর্থনৈতিক উদারীকরণ যথা নিয়ন্ত্রণ মুক্তকরণ, বেসরকারীকরণ এবং অধিকতর মুক্ত বিশ্ব বাণিজ্য বিনিয়োগের মাধ্যমে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার সাথে একত্রীভূতকরণ হয়েছে। অর্থনীতিবিদ স্টোনার, ফ্রিম্যান এবং গিলবার্টের মতে ব্যবসা বাণিজ্যে আঞ্চলিক দৃষ্টিভঙ্গির পরিবর্তে বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি সম্প্রসারণের জন্য বিভিন্ন সংগঠনসমূহের স্বীকৃতি হচ্ছে বিশ্বায়ন। বার্টল এবং মার্টিনের মতে বিশ্বায়ন আবেদন রাখতে সক্ষম তুলনামূলকভাবে এমন মানসম্মত পণ্য উন্নয়ন এবং শিল্প সংস্কার কার্যক্রমের বিশ্বব্যাপী সংগঠনের প্রক্রিয়ায় বিশ্বায়ন। তাহলে দেখো, আমরা এই বিষয়গুলোকে যদি এভাবে বলতে পারি যে বিশ্বায়ন হচ্ছে এমন একটি সামগ্রিক বিশ্ব ব্যবস্থা যা আর্থ সামাজিক কর্মসূচির মাধ্যমে বিশ্বের আর্থ সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এককভাবে বিবেচনা করে অভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে একটি অভিন্ন কর্মসূচি, অর্থাৎ সকল দেশই বা যেসব দেশ করতে চায় সকলে মিলে আমরা একটা কর্মসূচি নেব যার মাধ্যমে আমরা বাণিজ্যিক উদারীকরণ করব, আমরা আমাদের অর্থনীতিকে প্রসারিত করব, আমরা আমাদের ব্যবসা বাণিজ্যকে শুল্ক মুক্তভাবে অন্যের কাছে আমরা তুলে ধরব, অন্যের সুযোগ সুবিধাগুলো আমরা গ্রহণ করবার চেষ্টা করব, বা বিশ্বের যেসব জায়গায় যেসব সুযোগ সুবিধা ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো প্রয়োজন মতো আমরা সেগুলো গ্রহণ করব। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাটির নামই হচ্ছে মূলত বিশ্বায়ন। তো বিশ্বায়নের কিছু বৈশিষ্ট্য আমি এই প্রসঙ্গে তুলে ধরতে চাই, সেটি হচ্ছে যে এটি এক ধরনের বিপ্লব, সচলতার বিপ্লব। কী সচল? সমস্ত কিছু, সারা বিশ্বের বিভিন্ন দেশে
এই দেশ থেকে ওই দেশে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, সমস্ত বিশ্বব্যাপী এটি ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এটি মূলত প্রযুক্তি, মূলধন, শ্রম, চিন্তা ভাবনা, তারপরে সংস্কৃতি, এগুলো এই 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 বিষয়গুলো মানে সচল থাকবে, সচলতার বিপ্লবের জন্য বলা হয়েছে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে এটি একটি অবাধ তথ্য প্রবাহের বিষয়। বিশ্বায়নের প্রধান বিষয়টি হচ্ছে যে কেউ যে কোনো তথ্য, যে কোনো যখন সুযোগ সুবিধা সে সেটি সংগ্রহ করতে পারবে, সেটি দিতে পারবে। সেই জন্য এটাকে অবাধ তথ্য প্রবাহের একটি বিষয় হিসেবে মনে করা হয়। আরেকটি হচ্ছে যে এটি জ্ঞান এবং প্রযুক্তির বিশ্বমুখী। তোমরা সকলেই এই বিষয়ে অনেক ভালো জানো যে প্রযুক্তি এখন সারা বিশ্বে সকলের মোটামুটি হাতের মুঠোয়। যে কোনো জিনিস যে কোনো সময় প্রযুক্তির সহায়তায় বা প্রযুক্তির সহায়তায় আমরা তা ছড়িয়ে দিতে পারি বা সংগ্রহ করতে পারি। যেমন আমাদের যে ক্লাস কার্যক্রম, আমাদের এই ক্লাস কার্যক্রমটা বিশ্বের যে কোনো জায়গা থেকে বসে কিন্তু এটি সম্ভব দেখা, কারণ সেটি আমার গ্রুপের অন্তর্ভুক্ত হয়। আবার আমরা এই ক্লাসটা যখন ইউটিউবে দিয়ে দিচ্ছি, সেই ইউটিউব ব্যবহার করে বিশ্বের যে কোনো দেশের যে কোনো মানুষ এটা যখন খুশি তখন সেটা দেখতে পাচ্ছে বা জানতে পাচ্ছে। তো কাজেই এই যে প্রযুক্তির ছোঁয়ায়, তথ্য এবং প্রযুক্তির ছোঁয়ায় এগুলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে। এটা মূলত আমাদের বিশ্বায়নের একটি বৈশিষ্ট্য। আরেক ধরনের, বহু ধরনের কর্তৃত্ব আমরা দেখি, বিভিন্ন ধরনের সংগঠন এখানে আমরা দেখি আমার সারা বিশ্বব্যাপী। যেমন আমরা বলতে পারি আমাদের জাতিসংঘের মতো, জাতিসংঘ একটি কল্যাণমুখী প্রতিষ্ঠান, এরকম বহু অর্থনৈতিক সংগঠন গড়তে পারে বিশ্বব্যাপী। সেই জন্য এটাকে বলা হচ্ছে যে অনেক ধরনের কর্তৃত্ব, যারা মূলত ঋণ দান করে বা ব্যবসা বাণিজ্যের যাদের হাতে নিয়ন্ত্রিত হয় তাদের কথা মূলত বলা হচ্ছে। আরেকটি হচ্ছে যে যোগাযোগ বিপ্লব। তোমরা জানো যে যোগাযোগ এখানে কমিউনিকেশন, সকল ধরনের কমিউনিকেশনকে এখানে বলা হয়। যে এখানে একটা রেভলিউশন এসে গেছে, সেটা হচ্ছে যে কেউ আর কারোর কাছ থেকে কেউ দূরে নয়। আমরা এখন সেই নরওয়ের থেকেও দূরে নই, আবার আমাদের থেকে সেই সুদূর অস্ট্রেলিয়া বা সুদূর গ্রিনল্যান্ডে যারা বসবাস করে বা সুদূর যে কোনো দ্বীপে যারা বসবাস করে তারাও কিন্তু আমাদের থেকে খুব দূরে নয়। আমরা এখান থেকে তাদের খবরাখবর পাই, তারাও আমাদের এখান থেকে খবরাখবর পায়। যেমন এখন যদি আমি একটু আমার কোনো বন্ধু যেমন কানাডা আছে, আমি ইচ্ছা করলে এখনই তাকে মাপ করে তার সাথে কথা বলতে পারি, তার সামনাসামনি থেকে কথাবার্তা বলতে পারি। তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে যে এক ধরনের বিপ্লব সাধিত হয়েছে, যার জন্য যোগাযোগের মাধ্যমে আমরা সবার সাথে যোগাযোগ করতে পারছি। এটা যেমন শুধু আমাদের ভার্চুয়াল যোগাযোগ তা নয়, সকল ক্ষেত্রে আমরা তেমন বলো যে আমাদের এয়ার কমিউনিকেশান, রেল কমিউনিকেশান, ট্রান্সপোর্ট কমিউনিকেশান, অল সকল ধরনের, শুধু ইভেন ম্যারিন এয়ার, ওকে, সমস্ত জায়গায় এক ধরনের বিপ্লব আমরা দেখতে পাই, যার জন্য এটাকে এক ধরনের বিপ্লব বা রেভলিউশন বলা হয়। আরেকটি বিষয় হচ্ছে যে এটি একটি আর্থ সামাজিক সম্পর্ক, আমাদের বিভিন্ন দেশের মধ্যে, বিভিন্ন জাতির মধ্যে এক ধরনের সম্পর্ক তৈরি হয়, যার ভিত্তিতে আমরা মূলত আমাদের পরবর্তী করণীয় বা পরবর্তী কার্যক্রম আমরা ঠিক করতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে, সেটি হচ্ছে যে পুঁজির একটি অবাধ প্রবাহ আমরা দেখতে পাই। যে এই পুঁজির অবাধ প্রবাহ বলতে যে আমরা দেখছি যে আজকে আমাদের দেশে ইন্ডিয়া থেকে এসে তারা এখানে বিনিয়োগ করছে, জাপান থেকে বিনিয়োগ করছে, চীন দেশ থেকে এসে বিনিয়োগ করছে। এখানে যেমন সরকারি বিনিয়োগ আছে, আবার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগও আছে। তাহলে আমরা দেখি যে পুঁজির মানে একটা অবাধ প্রবাহ অনুরূপভাবে আমাদের দেশেরও বরং বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান যারা বিশ্বের বিভিন্ন দেশে হয়তো তারা ওখানে গিয়ে তারা তাদের বিনিয়োগ করছে। তো কাজেই আমরা দেখতে পাচ্ছি যে এই বিশ্বায়নের যুগে আমাদের যে অবাধ যে পুঁজি, সেই অবাধ প্রবাহ পুঁজির ক্ষেত্রে আমরা সেটি লক্ষ্য করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মূলত বিশ্বায়নের কারণে আমাদের সমস্ত কিছুই সচল থাকছে, আমাদের তথ্য সচল থাকছে, আমাদের সমস্ত জ্ঞান, মূলধন, শ্রম, সমস্ত কিছু বিশ্বের সমস্ত জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তারপরে আমাদের প্রযুক্তি, যোগাযোগের বিপ্লব,
পুঁজি ইত্যাদি সমস্ত কিছু। কাজে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বায়ন আসলে আমরা খুব একেবারে ঘরের মধ্যে আর আটকে থাকার কোনো সুযোগই থাকছে না, এটা বিশ্বময় হয়ে যাচ্ছে। এই বিশ্বময়িতার সকল ক্ষেত্রে এই বিশ্বময়িতার নামকে আমরা বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন আমরা বলতে পারি। এখন আমরা বলতে পারি যে গ্লোবালাইজেশনের কারণগুলো কী কী। আমরা এই এই কয়েকটা পয়েন্টের ভিত্তিতে আমরা একটু বলি যে প্রাথমিকভাবে আমরা বলতে পারি যে বহুজাতিক কোম্পানির একটা বিশাল প্রভাব এর মধ্যে আছে। তোমরা জানো যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো তাদের প্রধান কাজ বা প্রধান উদ্দেশ্য হচ্ছে কীভাবে তারা তাদের ব্যবসাকে বাড়িয়ে সমগ্র বিশ্বে তারা ছড়িয়ে পড়তে পারে, কারণ তারা এটা জানে যে তাদের প্রোডাক্ট যদি তারা গুণে মানে ভালো উন্নত করতে পারে তাহলে বিশ্বের তারা প্রতিষ্ঠিত করতে পারে, আর সেই লক্ষ্যেই তারা তাদের সমস্ত কার্যক্রম গ্রহণ করে এবং সেই অনুযায়ী তারা তাদের যে মার্কেটিং কার্যক্রম অত্যন্ত শক্তিশালী একটি ব্যবস্থা গ্রহণ করে, যাতে করে তাদের পণ্য অন্য দেশের বা যে দেশে তারা ইন করতে চায় সেই দেশের পণ্যের সাথে সামঞ্জস্য রেখে চলে অথবা তার চাইতেও আরও উন্নত মানের হয়, দামে কম মান উন্নত। সেই হিসেবে কিন্তু এই মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো বিশাল একটা ভূমিকা পালন করছে। আরেকটি বিষয় হচ্ছে যে বিশ্ব সমাজ ব্যবস্থারও কিছু পরিবর্তন হচ্ছে। সামাজিক জীব হিসেবে আমরা বিভিন্ন সমাজে শ্রেণীতে বিভক্ত, কিন্তু এই সমাজ ব্যবস্থারও তো বিবর্তন আমরা দেখতে পাচ্ছি। মূলত মানুষ যখন জ্ঞানে বিজ্ঞানে অগ্রসর হয় তখন সেখানে নতুন নতুন পরিবর্তন নতুন পরিবর্তন আমরা দেখতে পাই। তো সেই কারণেও কিন্তু আর কেউ ঘরে থাকতে চাচ্ছে না, কেউ নিজ দেশে নিজেকে সীমায়িত রাখতে চাচ্ছে না, সবাই এখন চাচ্ছে যে না কীভাবে আমরা বাইরে যাব, কীভাবে অন্যের কাছে আমরা প্রকাশিত হব। সেই দিকের চিন্তা করেই মূলত সমাজ ব্যবস্থা বা সামাজিক মানুষ হিসেবে যে বিবর্তন সেটিও আমাদের বিশ্বায়নের একটি অন্যতম প্রধান কারণ। জনসাধারণের যে মনোভাব, মানুষের যে মনোভাব, সেই মনোভাবও একটা পরিবর্তন একটা অন্যতম প্রধান কারণ। কারণ কেউ কিন্তু আর সীমিত থাকতে চাইছে না তার যে চিরচেনা গণ্ডি সেই গণ্ডির মধ্যে, সবাই কিন্তু এখন বাইরে ছড়িয়ে পড়তে চাচ্ছে। তোমরা দেখো যে আমরা আগে এই পর্যটনে আমরা কত দূর, এখন কিন্তু আমাদের দেশের বহু মানুষ এই পর্যটনে আকর্ষিত হচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় ট্যুর করছে, ইভেন দেশে তো পৌঁছেই বাইরে পর্যন্ত যাচ্ছে, আর বাইরে তারা তো সারা তাদের কাজের ফাঁক একটু ফাঁক পেলেই তারা ট্যুরে চলে যায়। তো কাজেই এই যে মানুষের মনোভাব যে আমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকবো না আমরা বাইরে যাব, সেগুলোর একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে এই বিশ্বায়ন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশে দেশে যে রাজনীতির যে বিষয়, যে গণতন্ত্র সমাজতন্ত্র ইত্যাদি, এই গণতান্ত্রিক বিকাশের কারণেও কিন্তু আমাদের এই আমরা দেখি গ্লোবালাইজেশন একটি প্রধান কারণ। কারণ গণতন্ত্রের মধ্যে আমরা দেখতে পাই যে মানুষ তার মনের কথা বা মনের ভাব বা মুখের কথা সে প্রকাশ করতে পারে বা সেই শক্তি বা সেই মত সমর্থন করা হয় রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে। কাজে মানুষ যখন তার কথা না নিজের চিন্তা নিজের ভাবনা নিজের চেতনা প্রকাশ করতে সক্ষম হবে মানুষ সেই জায়গায় অবস্থান করবে। তো সেই হিসেবে এই গ্লোবালাইজেশনের কারণে আমরা বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে তাদের চিন্তা ভাবনা ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি এবং তাদের চিন্তাভাবনা যদি আমাদের সাথে মিলে যায় বা আমাদের চাইতে ভালো মনে হয় আমরা সেখানে চলে যাচ্ছি। সেই জন্য বলা হচ্ছে যে আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেই গণতান্ত্রিক ব্যবস্থার কারণে কিন্তু এই আমাদের বিশ্বায়নের একটি অন্যতম প্রধান কারণ। সাংস্কৃতিক বিকাশ গুরুত্বপূর্ণ একটি বিষয়, দেশের শিক্ষার সাথে সংস্কৃতি অত্যন্ত জড়িত। তো কাজেই যে দেশ যত বেশি শিক্ষা সংস্কৃতিতে অগ্রসরমান হবে সেই দেশে বিশ্বায়নের প্রভাব তত বেশি আমরা দেখতে পাব। কাজেই এই শিক্ষা এবং সংস্কৃতি যেমন আমরা আমাদেরকে সমৃদ্ধ করছি তেমনি আমাদের দ্বারাও অন্যরা সমৃদ্ধ হতে পারে।
তেমনিভাবে আমরা অন্যদের দ্বারা সমৃদ্ধ হতে পারি। কাজেই এই সংস্কৃতির বিকাশের মাধ্যমে কিন্তু অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে এই গ্লোবালাইজেশন। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ মনে করা হয় যে আমাদের সেই গণতন্ত্রের সাথে আরেকটি যে ঠিক অনেকটা বিপরীতার্থক বা কাছাকাছি সেটি হচ্ছে সমাজতন্ত্র। সমাজতন্ত্র মন্ত্রের গতিকেই অনেকে চিহ্নিত করেছেন যে বিশ্বায়নের কারণ, কারণ সমাজতান্ত্রিক ব্যবস্থাটি হচ্ছে যে সমস্ত কিছুই রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে, রাষ্ট্র তার মানুষদেরকে খাওয়ার তাদের পরিপালন করবেন, তাদের তার উৎপাদন করাবেন, তাদের আয় রোজগারের ব্যবস্থা করবেন, অর্থাৎ সমস্তটা থাকবে রাষ্ট্রের হাতে। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় বা গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু সেরকমটি না। এখানে যারা কাজ করবে তারাই মাইনে পাবে, তারাই মজুরি পাবে বা তারাই লাভের মুখ দেখবে, যারা কাজ করবে না তারা কিন্তু কিছু পাবে না। কাজে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র বিশ্বে যে এই যে সমাজতান্ত্রিক যে একটা ব্যবস্থা ছিল, আমরা দেখি যে প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন, এখন আর সোভিয়েত ইউনিয়ন বলতে কোনো দেশ নেই, এখন সেটি বিভিন্ন অংশে বিভিন্ন দেশে ভাগ হয়ে গেছে। যেমন রাশিয়া, আমরা ইউক্রেনে যে আজারবাইজান, আর্মেনিয়া আমরা এখন যুদ্ধরত, তাদের কথা তা একসাথে ছিল, তারপরে রোমানিয়া, এগুলো ইস্ট ব্লক হিসেবে সমাজতান্ত্রিক দেশগুলোতে ছিল। চীনে ব্যবস্থা থাকলেও তারা কিন্তু এখন আর আগের জায়গায় নেই, তারা অনেক অনেকটা অ্যাডভান্স করেছে এবং এখন তাদের দেশে আগে মানুষজন বাইরের দেশের লোকদেরকে অ্যালাউ করতো না, কিন্তু আমরা ট্যুর করে এসেছি, অর্থাৎ তারা এখন বুঝতে পেরেছে যে না, মানুষের আসা দরকার, তাদের দেশ থেকেও বিভিন্ন জায়গায় যাচ্ছে। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সমাজতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটি এখন আমি যেটির অন্যতম আরেকটি বড় আকর্ষণ হচ্ছে আমাদের এই গ্লোবালাইজেশন। আরেকটি হচ্ছে যে আমাদের পরিবেশের যে সংকট, সেই সংকট মোকাবেলা করার কারণেও কিন্তু বিশ্বায়ন গতিকে ত্বরান্বিত করেছে। তোমরা জানো যে আমরা যে পরিবেশের বিপর্যয়ের মধ্যে আছি, আমাদের যেমন আমাদের কী বলে যে বৈশ্বিক যে তাপমাত্রা সেটি খুব বেড়ে যাচ্ছে এবং একসময় এটি বাড়তে বাড়তে তখন মানুষের কাছে অসহনীয় হয়ে যাবে। তো এই অবস্থা মোকাবেলা করবার জন্য সমগ্র বিশ্বের নেতারা একত্রিত হয়েছেন কীভাবে এই সমস্যায় বা এই দুর্যোগ কাটানো যায়। মূলত সেই সব বিষয়কে কেন্দ্র করেই মূলত এই সব বিশ্বায়নের কারণ অন্যতম। শ্রমের আন্তর্জাতিক বাজার তোমরা খুব ভালো করে জানো যে আমাদের যে গার্মেন্টস আমাদের দেশে গড়ে উঠবার অন্যতম প্রধান কারণ হচ্ছে সস্তা শ্রম। এই শুধু সস্তা শ্রম তা কিন্তু নয়, আমাদের এখানে যে ইন্ডাস্ট্রি গড়ে তোলবার জন্য যে অবকাঠামোগত ব্যয় বা আনুষঙ্গিক যে সুযোগ সুবিধা সেগুলো অন্য সমস্ত দেশের চেয়ে অনেক সুবিধাজনক, অনেক সস্তা, অনেক ভালো, যার জন্য এখানে ইন্ডাস্ট্রি করার অনেক লাভজনক। সেই জন্য শুধু আমাদের দেশের যারা উদ্যমী বা উদ্যোগী তারা নয়, বাইরে থেকেও কিন্তু এখানে এসে এখন সেই যে এক্সপোর্ট প্রসেসিং জোন সেখানে গেলে দেখা যাবে যে বিভিন্ন দেশের গার্মেন্টস সেখানে কাজ করছে। তো কাজেই এখানে যে শ্রমের একটা আন্তর্জাতিক ব্যবহার সেটা আমরা এখানে দেখতে পাই। আবার আরেকটি বিষয় তোমরা হয়তো খেয়াল করবা যে এখন পত্রিকা খুললে তোমরা দেখবে যে সেখানে আমরা দেখতে পাই যে আউটসোর্সিংয়ের মাধ্যমে কিন্তু কোনো প্রতিষ্ঠান তার কাজ করে নিতে পারে। আউটসোর্সিংয়ের সুবিধা হচ্ছে যে সে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে, সে এসে কাজ করবে, কাজ শেষে চলে যাবে, তার এখানে তাকে কোনো স্থায়ীভাবে রাখা দরকার পড়ছে না, সে যদি কাজ না করে অন্য আরেকজন কাজ করবে। তো এইভাবে দেখা যাচ্ছে যে শ্রমের যে একটা অবাধ যে গতিশীলতা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইসব কারণই মূলত বিশ্বায়নকে এগিয়ে দিয়েছে। এই প্রধান কারণগুলো আমরা বিশ্বায়নের কারণ হিসেবে আমরা উল্লেখ করলাম। আমরা এখন একটু যাই যে এই বিশ্বায়নের ফলে আমরা যেসব সুযোগ সুবিধাগুলো পাচ্ছি তার মধ্যে যেমন আমরা দেখি যে আমাদের জ্ঞান বিজ্ঞানের বিকাশ
প্রকাশ করছে, আমরা ছড়িয়ে দিতে পারছি, অন্য দেশের জ্ঞান আমরা গ্রহণ করছি, আমাদের জ্ঞান অন্যরা গ্রহণ করছে, অন্য দেশের সংস্কৃতির সাথে আমরা পরিচিত হচ্ছি, আমাদের দেশের সংস্কৃতির সাথে তারা পরিচিত হচ্ছে, কাজে এই জ্ঞান এবং বিজ্ঞানের একটা বিকাশ হচ্ছে। শ্রমের গতিশীলতা বেড়ে যাচ্ছে, যেটা আমি একটু আগে বললাম। আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে, বিশ্বায়নের কারণে এক দেশ অন্য দেশের প্রয়োজন অনুভব করছে এবং সেই দেশের সাথে তার স্বার্থের জন্য বা তার সুবিধার জন্য তার সাথে সম্পর্ক বজায় রাখতে বাধ্য হচ্ছে। এভাবে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক বেড়ে যাচ্ছে। আরেকটি সুবিধা হচ্ছে যে আন্তর্জাতিক বিশ্বায়নের কারণে একজন মানুষ তার যে সৃজনশীলতা সেটির প্রকাশ সেটির মূল্য সে পেতে পারে বিশ্বায়নের মাধ্যমে। তো এই কারণে দেখা যাবে যে আমাদের যে দারিদ্র আমাদের হ্রাস পাওয়ার কথা, আমরা দারিদ্র কিছুটা হ্রাস পেয়েছিল কিন্তু কোভিডের কারণে আমরা আবার একটু পিছিয়ে পড়েছি। তো আমরা আশা করছি যে এই বিশ্বায়নের যে সুফল আমরা অবশ্যই সেটিকে হ্যান্ডেল করতে পারব। আরেকটি হচ্ছে যে আমার বৃহদায়তন উৎপাদন, বিশ্বায়নের কারণে আমার পণ্যদ্রব্য বা সেবা মান যদি ভালো থাকে অবশ্যই বৃহদায়তন উৎপাদনের মাধ্যমে আমরা সেটি সারা বিশ্বে আমরা ছড়িয়ে দিতে পারব। এইভাবে আমরা সারা বিশ্বের মধ্যে আমরা নেতৃত্ব ও আমরা ইচ্ছা করলে দিতে পারি। আরেকটি বিষয় হচ্ছে যে পুঁজির গতিশীলতা আমরা দেখতে পাই, যে আমরা শুধু শ্রমের গতিশীলতা না বা অবাধ তথ্য প্রবাহের গতিশীলতা না, জ্ঞান বিজ্ঞানের গতিশীলতা না, আমরা দেখি যে পুঁজির একটা চরম গতিশীলতা আমরা দেখতে পাচ্ছি। এই বিশ্বায়নের কারণে এক দেশ থেকে আরেক দেশে যারা পুঁজির মালিক তারা ছুটে যাচ্ছেন বা পুঁজি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, বিনিয়োজিত হচ্ছে, আবার উঠে আসছে ব্যবসার মাধ্যমে। তো সেইখানের জন্য আমরা দেখি যেখানে পুঁজির একটা বিশাল গতিশীলতা রয়েছে। প্রযুক্তির যে বিকাশ বা প্রযুক্তির যে উন্নয়ন আমরা এই এই বিশ্বায়নের কারণেই আমরা দেখছি প্রয়োজনে কাজে এই প্রযুক্তিও যাতে আরও বেশি মানুষের কাছে আরও সহজে পৌঁছে দেওয়া যায় তার জন্য কাজ করে, জন্য প্রযুক্তিও উন্নত হচ্ছে। এবং সর্বোপরি যে সুবিধাটা আমরা দেখছি যে আমাদের ব্যবসা বাণিজ্য তথা আমাদের চিন্তা ভাবনা ভাব পণ্য সুবিধা সমস্ত কিছু বাজার সম্প্রসারিত হচ্ছে, সেটা বিশ্বব্যাপী, শুধু আমাদের দেশের নয়, যে সমস্ত দেশের যারাই ভালো করবে তারাই পাবে। অর্থাৎ এই বিশ্বায়নের কারণে কোনো খারাপ পণ্য নিয়ে কেউ হাজির হতে পারবে না। এতে করে আমরা যদি নিজেকে কাস্টমার মনে করি তাহলে আমরা মনে করবো যে না, আমরা ভালো জিনিসটাই বেছে নিতে পারবো, আর যারা মালিক যারা উৎপাদনকারী তারাও এটা বুঝতে পারবে যে না, খারাপ জিনিস উৎপাদন করে টেকা সম্ভব নয়, কাজেই আমরা ভালো জিনিস তৈরি করবো। কাজে এই বিশ্বায়নের এই সুবিধাগুলোর মাধ্যমে এই মেসেজগুলোও কিন্তু আমরা সব যারা ভোক্তাকারী ভোক্তা আমরাও পাই, আবার যারা মালিক বা উৎপাদনকারী তারাও কিন্তু এটা পায়। এখন বিশ্বায়নের এই যে সুবিধার কথা বললাম, এর প্রেক্ষিতে কিছু অসুবিধার কথা বলে আজকের চর্চা শেষ করব। তো এই অসুবিধাগুলোর মধ্যে আমরা দেখি যে প্রধান যে অসুবিধার কথা আমরা মনে করি সেটি হচ্ছে যে আমাদের পরিবেশের যে একটা বিপর্যয়, অধিক উৎপাদনের জন্য উন্নত দেশগুলো যেভাবে লেগে গেছে তাতে করে তারা বেশি হারে কার্বন কিন্তু পোড়াচ্ছে এবং সারা বিশ্বে সেটা ছড়িয়ে পড়ছে, যার প্রভাবে আমরা দেখছি যে বৈশ্বিক উত্তাপ বেড়ে যাচ্ছে। তো যাই হোক, তো এই পরিবেশ বিপর্যয় পরিবেশ বিপর্যস্ত হয়, আর তারপরে যাদের যাদের পুঁজি আছে যাদের তারা তাদের পুঁজি দিয়ে অন্য দেশের ওপর প্রভুত্ব করতে পারে, এটা একটা বিশেষ অসুবিধা। অনেক সময় কিছু অসাধু প্রতিযোগিতা আমরা দেখি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে, বিভিন্ন পণ্যের মধ্যে এক ধরনের অসাধু প্রতিযোগিতাও তৈরি হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দেশীয় যে ছোটো ছোটো শিল্প বা রুগ্ন শিল্প সেগুলো মোটামুটি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। কাজেই সরকারকে এই যে শক্ত হাতে মোকাবেলা যদি করে তাহলে হয়তো সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। সংস্কৃতির অবাধ প্রসার হলে অন্য দেশের অপর সংস্কৃতি এখানে ঢুকবার একটা প্রবণতা তৈরি হতে পারে, যদি আমরা সবাই সজাগ সোচ্চার থাকি তাহলে সেটি সম্ভব হবে না। দারিদ্র দূরীকরণের কথা বলা হয়েছে যে দারিদ্র দূর হয়, কিন্তু প্রকৃতপক্ষে দারিদ্র দূর হলেও একদিকে দারিদ্র দূর হলেও আরেকদিকে আবার দারিদ্র
বাসা বাঁধে, কারণ মানুষ সবসময় ভালোটা চায়, সেই ভালোটাই সে গ্রহণ করতে চায়। এখন যেটা তার কাছে খারাপ লাগছে সেটা সে নিচ্ছে না, কিন্তু যেটা ভালো লাগছে নিচ্ছে। দুদিন পর আবার যেটা এটা যখন ভালো লাগবে না, আমাদের এই অংশে যারা কাজ করছে তারা বেকার হয়ে যাবে। সেই জন্য বলা হয় যে মূলত দারিদ্র দূরীকরণের কথা বলা হলো, দারিদ্র দূরীকরণটা বলা হয়। মেধা এবং সম্পদ পাচার হয় এবং দেশীয় সংস্কৃতির যে অবক্ষয় সেটা চলতে থাকে। তো এই আমরা মোটামুটি গ্লোবালাইজেশনের বিষয়ে আমাদের সামান্য যে কথা সেটি তুলে ধরলাম। তোমরাও জানো, তোমরা এর সাথে নিজেদের একটু যুক্ত করবে, একটু চিন্তাভাবনা করবে, তাহলে এই বিষয়ের সমস্ত প্রশ্ন তোমরা উত্তর দিতে পারবে। তো আজকে এই পর্যন্ত রাখছি, তোমাদের সাথে হয়তো পরের কোনো এক সপ্তাহে দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং পরিবারের সবাই যাতে স্বাস্থ্যবিধি মানে সেই জন্য একটা সক্রিয় ভূমিকা আমরা তোমার কাছে চাই বা তোমাদের কাছে চাই। এবং আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাসগুলো তোমরা একটু খেয়াল করবে, এবং কলেজ খোলার পরে যদি আমরা পরীক্ষা নিই যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়। তো যাই হোক, তোমাদেরও সুস্থতা কামনা করছি, আবারও শারদীয় শুভেচ্ছা সকলকে, ভালো থাকবে।